উষ্ণ আর আর্দ্র নীলার সাথে চলে গেল। ওদের কেন লুকিয়ে রেখেছি? আজ হঠাৎ ওদের কেন আনা হলো? এতদিন ওরা কোথায় ছিল? আপনারা কেউ ওদের খবর কেন জানতেন না? শুধু মাম্মাম, পাপাই, মামুনি আর বাবাই কেন জানতেন? আর তারাই বা কেন আপনাদের জানালেন না? আপনারা ছাড়া আর কেউ কেন দা ভাইয়ের ছেলেদের কথা জানে না? এগুলোই তো আপনাদের প্রশ্ন, তাই না? নাকি আরো কিছু আছে? আগে এগুলোর উত্তর দাও। সব প্রশ্নের উত্তর সঠিক সময় পেয়ে যাবেন। কয়েকটা দিন অপেক্ষা করুন, এখন আমি কাউকে কিছু বলবো না। সবাই ভালো করেই জানেন আমি এক কথার মানুষ, তাই নিজেদের প্রশ্ন নিজেদের কাছেই রাখুন, আমাকে আর জিজ্ঞাসা করবেন না। একদিন আমি নিজেই সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব, আশা করি বিরক্ত করব না। আর হ্যাঁ, উষ্ণ আর আর্দ্র যেন জানতে না পারে আমরা ওদের মা বাবা নই। এতদিন যেমন জেনেছে, আমি ওদের মাম্মা, রোদেলা মাম্মাম, মেঘ পাপা, রোদ পাপাই সবসময় তাই জানবে। কেউ আগ বাড়িয়ে কিছু বলতে গেলে ভালো হবে না। আমি কিন্তু মোটেও ফাঁকা ওয়াজ দেই না। এখন যে যার কাজে যেতে পারেন। বলেই চলে গেল। আমি কিছু বুঝতে পারছি না, ওনাদের মাথায় কি চলছে? এতদিন নিশানের ছেলেরা কোথায় ছিল? সেটাই তো কথা, আমি কত খুঁজেছি ওদের। মেঘলা, রোদেলা, নীলা, সৌমিক, বর্ষা, শ্রাবণ সবাইকে ফলো করেছি, কিন্তু কোনো ক্লু পাইনি। মেঘলারা দেশে ফিরেছে বলে এই 3 মাস কানাডার আনাসে কানাসে সব জায়গায় খুঁজেছি, আজ হঠাৎ কোথা থেকে এলো? তোমার মাথায় কি চলছে? যে করে হোক মেঘলাকে বিয়ে করতেই হবে। মানে কি বলতে চাইছিস? তুই ওই মেঘলাকে বিয়ে করবি? ওই তেরা মেয়েকে কখনোই আমার ছেলের বউ বলে মানবো না। মানতে বলেছি নাকি? মানামানির কি আছে? আমার ওর থেকে যা চাই তা পেলেই হলো, তারপর ছুড়ে ফেলবো। কি বলতে চাইছিস? মম, ওই মেঘলার উপর আমার অনেক দিনের নজর। ওকে দেখার পর পণ নিয়েছি একদিনের জন্য হলেও আমার বিছানায় তো নেব, কিন্তু ওর থেকে পাত্তা পাইনি। অনেক অ্যাটিটিউড না, সব ভেঙে দেব। শুধু ওর না, এই রোদেলার, নীলারও, এই 3 জনকে আমার চাই। আর যদি বিয়ে হয় তবে আমার এদিকেও লাভ ওদিকেও লাভ, মেঘলা না হলে রোদেলা, একজনকে তো আমাকে বিয়ে করতেই হবে। এদের দিয়ে একদিনে মন ভরবে না। এই না হলো আমার ছেলে, বাপ কা বেটা, আর সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া, একদম লাভের হিসাব করবি। হ্যাঁ, একদম বাপের মতো চরিত্রহীন হয়ে গেছিস। মা তো যেন ধোয়া তুলসী পাতা। উফ মম, ড্যাড, তোমরা থামবে। দুই দিকে লাভ মানে কি? যদি বিছানায় নিতে হয় তো এমনিতে নিতে পারিস, বাকিদের যেভাবে নিস তার জন্য বিয়ের কি প্রয়োজন? আর দুজনের যে কোনো একজনকেই বা কেন? টিঙ্কু বিনা কারণে কিছু করে না মম। মেঘলাকে বিয়ে করলে আমরা কত দিকে লাভ জানো? ফার্স্ট অফ অল, নিশানের সম্পত্তি ওর ছেলেদের নামে। মেঘলাকে বিয়ে করলে দুজনে আমার হাতে চলে আসবে, আর ওদের সম্পত্তিও। অন্যদিকে মেঘলার কম আছে নাকি? মামাদের সব সম্পত্তির 1/3। দিবাকর সেনের সম্পত্তি থেকেও মেঘলা বাদ যায়নি। আর ওর আশিক আকাশ, আকাশের সবসময় বিশ্বাস ছিল মেঘলা বেঁচে আছে, একদিন ঠিকই ফিরে আসবে। অন্যদিকে সম্পত্তির জন্য লিজা ওর পিছে পড়েছিল, তাই আগেই সব মেঘলার নামে করে দেয়, যা কেউ জানে না। তো বলো, মেঘলাকে বিয়ে করলে আমার কত লাভ? আর রোদেলা? রোদেলাকে বিয়ে করলেও আমি উষ্ণাদ্রর সম্পত্তি পাব, সাথে রোদেলা মা বাবার একমাত্র মেয়ে, ওর সম্পত্তিও আমার। বাহ বেটা বাহ, চালিয়ে যা। যা ইচ্ছে তাই করো, বাট সম্পত্তি যেন হাতছাড়া না হয়। হাতছাড়া তো করাই যাবে না, এই সম্পত্তির জন্য কত কিছুই না করলাম। চিন্তা করে না, সব প্ল্যান অনুযায়ী হবে, সব আমাদের দখলে আসবে, কাউকে পথের কাঁটা হতে দেব না। 3 জন একসঙ্গে শয়তানি হাসল। পরের দিন বিকালে টিঙ্কু এমন কিছু বলল যাতে সবাই অবাক হলো। তা মেঘলা, উষ্ণ আর আর্দ্রকে নিয়ে কি প্ল্যান আছে? মানে কিসে প্ল্যান? ওদের ফিউচার প্ল্যান? এখনো নিশ্চয় ওদের ফিউচার নিয়ে প্ল্যান করার সময় হয়নি। তুমি বুঝতে পারছো না, আমি ওই ফিউচারের কথা বলিনি। আমি বলছি নিশান আর নেহা যেহেতু নেই, তাহলে ওদের ড্রাইভার কে নেবে? আমি নিশ্চয়ই এখনো মারা যায়নি। রোদু, রোদ্দা, মেঘ, আমরা সবাই আছি উষ্ণ আর আর্দ্রের জন্য। তা তোমরাই ভার বহন করতে পারো, কিন্তু আমি ওটাও বলছি না। আপনি ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলবেন। আমি বলতে চাইছি বাইরের কেউ তো জানে না ওরা নিশানের ছেলে, তোমরা জানাতেও চাইছো না, তো ওরা কার পরিচয়ে বড় হবে? এটা নিয়ে এত ভাবার কি আছে?
এতদিন যেমন উষ্ণ আমার ছেলে হিসেবে আর আদ্র রোদুর ছেলে হিসেবে বড় হয়েছে, তেমনি ভবিষ্যতও তাই হবে। আর কোনো পরিচয় দরকার আছে নাকি? কিন্তু ওরা তোমাদের পরিচয়ে বা কেন বড় হবে? কি বলতে চাইছেন? আমি ওদের অ্যাডাপ্ট করতে চাই। শান্ত গলায় বলা কথাগুলোতেই সবাই অবাক। এতদিন ওরা আমাদের ছেলে হিসেবে বড় হয়েছে, আর আজ আপনি এসেছেন ওদের অ্যাডাপ্ট করতে। এতদিনের হিসাব আলাদা, এতদিন তোমরা ওদের লুকিয়ে রেখেছো, আজ যখন আমার ভাতিজাদের পেয়ে গেছি তখন ওদের আমি নিজের কাছেই রাখতে চাই। আপনি চাইলেন আর আমরা মানলাম, 4 বছর ধরে আমরা মানুষ করলাম, আর আজ আপনি চাইলেন আর আমরাও দিয়ে দিলাম। দিতে বাধ্য, তোমরা কোন অধিকারে ওদের রাখবে? মা বাবা না থাকা অবস্থায় বাচ্চাদের উপর অধিকার রক্ত সম্পর্কের কোনো আত্মীয়ের থাকে, সেই হিসেবে তোমাদের থেকে আমার অধিকার বেশি। তোমরা ওদের কে? আমি কাকা হই। আপনি কাকা হলে আমরাও পিসি, তাছাড়া ওরা আমাদেরই মা হিসেবে চেনে, আপনাকে তো চেনেই না। তোমরা চিনতে দাওনি। টিঙ্কু, তুমি হয়তো ভুলে যাচ্ছ মেঘলা নিশানের আপন বোন, তুমি পিস্তুতো ভাই, তাই তোমার থেকে ওর অধিকার বেশি। বৌদি, আপনিও হয়তো ভুলে যাচ্ছেন মেঘলা আপনাদের নিজের মেয়ে নয়, কুড়িয়ে পাওয়া মেয়ে, তাই কুড়িয়ে পাওয়া বোনের থেকে আপন পিস্তুতো ভাইয়ের অধিকারই বেশি থাকার কথা নয় কি? আর রোদেলাকে নিশান বোন মানবে তো, আপনাদের বিজনেস পার্টনারের মেয়ে, এই সম্পর্কে তো আর বাচ্চাদের অ্যাডপ্ট করতে পারবে না। আন্টি, সব ব্যাপারে কথা বলা বন্ধ করুন। উপর থেকে নামতে নামতে মেঘ কথাগুলো বলল, আবার বলে উঠল, মেঘলা এ বাড়ির কুড়িয়ে পাওয়া মেয়ে নয়, এ বাড়িরই মেয়ে, আর এ বাড়ির ভাবি বউ, তাই ও সম্পর্কে কিছু না বললেই খুশি হব। আপনি কিন্তু এ বাড়ির কেউ না, শুধুমাত্র আঙ্কেলের দ্বিতীয় স্ত্রী আর টিঙ্কুর মা হওয়ায় সম্মান পাচ্ছেন। যদি মেঘলাকে নিয়ে আর একটা কোনো বাজে কথা বলেন তাহলে আমিও ভুলে যাব আপনি টিঙ্কুর মা না হয়েও ওকে মায়ের মতো বড় করেছেন। আপনি টিঙ্কুর সৎ মা আর আমার স্বর্গীয় পিসির স্বামীর সেকেন্ড ওয়াইফ, ভুলে যাবেন না। মেঘের শান্ত গলায় কড়া অপমানে টিয়া দেবী ফুসি উঠলেন। দাদা, এইভাবে ডেকে এনে অপমান না করলেও তো পারতেন। মৃণাল আর মৃদুল বাবুর উদ্দেশ্যে বললেন, আমি আপনাদের বোন না হলেও সবসময় আপনাদের ভাই মেনেছি, আর মেয়েকে নিজের ভাইপো, কখনো এটা ভাবিনি আপনারা আমার স্বামীর প্রথম স্ত্রীর পরিবার, তাও এই অপমান আমার প্রাপ্য। আহ, তুমি থামো তো, সব বিষয়ে কথা না বললেই নয়, ওদের ব্যাপারটা ওদের বুঝে নিতে দাও না। স্বামীর মানা করায় টিয়া আর কিচ্ছু বলল না, মেঘ মেঘলার দিকে তাকিয়ে ফুসতে লাগলেন আর স্বামীর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। আমরা কিন্তু মূল বিষয় থেকে সরে যাচ্ছি, তো মেঘলা তুমি উষ্ণাদ্রকে পেতে পারো যদি আমাকে বিয়ে করো। সবাই রাগী দৃষ্টিতে টিঙ্কুর দিকে তাকালো। লিজা মনোযোগ দিয়ে সবটা শুনছে আর নিজের বেনিফিটস খুঁজছে। দেখো, উষ্ণ আর আদ্রের অধিকার কিন্তু লিগালি আমিই পাবো, তাই আমাকে বিয়ে করলে তুমি উষ্ণ আদ্রের মা হতে পারবে, নইলে আমি আইনিভাবে পদক্ষেপ নেব, নিশানের ছেলেদের তোমার কাছে রাখতে পারবে না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি এখনো জীবিত, এটাই তো সমস্যা। আর উষ্ণ আদ্রের ওপর তোর থেকে আমার অধিকার বেশি, কারণ তুই বিস্তুত ভাই আর আমি জেঠুতো, যদি ব্লাড রিলেশনে যাস তো আমার ওয়াইফ হিসেবে মেঘলা উষ্ণের কাস্টাডি ইজিলি পেতে পারে, তাই যেভাবে যা চলছে সেভাবেই সব চলতে দে, সব বেশি ঘাটাস না, আইনের সাহায্যেও তুই উষ্ণ আদ্রের কাস্টাডি পাবি না, আর অন্যের বউয়ের দিকে নজর দেওয়া বন্ধ করো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। দাঁতে দাঁত চেপে বলল, কিছুক্ষণ ভেবেই টিঙ্কু বলল, ঠিক আছে মানলাম, মেঘলার সাথে তোর বিয়ে হবে, তোর উষ্ণের ওপর অধিকার থাকায় তোরা উষ্ণের কাস্টাডি পাবে, কিন্তু রোদেলা কোন অধিকারে আদ্রের কাস্টাডি পাবে? রোদ কিংবা রোদেলার সাথে তোদের কি কোনো ব্লাড রিলেশন আছে? নেই, তাই আদ্রের কাস্টাডি তো আমি পেতে পারি, তাই রোদেলা তোমাকেও সেম অফার দিলাম, আমাকে বিয়ে করে নাও, ইজিলি আদ্রকে পেয়ে যাবে, নইলে সারা জীবন আদ্রের জন্য হা হুতাশ করো। আমরা কি করে কার কাস্টাডি পাবো তোমাকে তা নিয়ে ভাবতে হবে না, মেয়ে কি বললে শুনতে পাওনি, অন্যের বউয়ের দিকে নজর দিও না, আমরা কিভাবে আদ্রের কাস্টাডি পাবো আমরা দেখে নিব, তোমাকে উপায় বলে দিতে হবে না। রোদ দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি উষ্ণ আর আদ্রের কাস্টাডির জন্য অ্যাপ্লাই করব, তোমরা কেউই ওদের কাস্টাডি পাবে না, এত বউ বউ করছো, তোমরা কেউই বিবাহিত নয়, তাই লিগালি কেউই ওদের কাস্টাডি পাবে না। মনে রেখো মেঘলা রোদেলা, এখনও সময় আছে, উষ্ণ আদ্রকে পেতে চাইলে আমার প্রস্তাবে রাজি হও, নইলে সব হারাবে। তুমিও তো। রোদকে থামিয়ে মেঘলা বলল, আপনারা যা ইচ্ছা করতে পারেন,
যাই করেন না কেন, উষ্ণ মেঘ আর মেঘলার আর আদ্র রোদ আর রোদেলার ছেলে হিসেবে পরিচিত হবে। মেঘলা কনফিডেন্স নিয়ে বলে উঠল, সময় বলে দেবে। তা তো অবশ্যই। টিঙ্কু চলে গেল। কেউ যদি এসব নিজের হিতে নিতে চায় তো প্ল্যান বানাতে পারে, আমার রাস্তার কাটা হতে চাইলে কাটা উপরে ফেলতো আমি পারি। লিজার দিকে বাঁকা চোখে তাকিয়ে রইল, বলল তারপর চলে গেল। মেঘলা যেতেই লিজা ধপাস করে পড়ল, ও কি কিছু জেনে গেছে? বৃষ্টি ভ্রুকুচকে লিজার দিকে তাকালো। বৃষ্টির তাকানোতে লিজা ভড়কে গেল, কি হয়েছে, এভাবে তাকাচ্ছিস কেন, শর্ত সামনে থেকে, বলে চলে গেল। এই টিঙ্কু কিন্তু ফাঁকা আওয়াজ দেয়নি, কোনো না কোনো গন্ডগোল তো পাকাবেই। ওই টিঙ্কুর বাচ্চাকে তো আমি, ওর সাহস কি করে হয় এত কিছু বলার, উষ্ণ আর রাজ্যের কাস্টডি চায়, উষ্ণ আর রাজ্য, এক মিনিট, টিঙ্কু উষ্ণ আর রাজ্যের কাস্টডি চায় যেখানে দাদা ভাই আর বৌদির মৃত্যুর পর ওদের ছেলেকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, তার মানে টিঙ্কু, টিঙ্কুই সেই শখস। মেঘলা তোমার মাথায় কি কিছু চলছে, মুখ দেখে মনে হচ্ছে। যা মনে হচ্ছে তাই। তারপর মেঘলা ওদের কিছু বলল, তারপর চারজনে ডেভিল স্মাইল দিল। তুই শিওর তো ওরা তোর ফাঁদে পা দেবে? দিতে বাধ্য, উষ্ণ রাদ্রকে ওরা হারাতে চাইবে না, তাই ওরা আমার কাছে আসতে বাধ্য, আর একসাথে দুইটা বউকে কন্ট্রোল করার ক্ষমতা আমার আছে। রোদকে বাদ দিলাম, কিন্তু মেঘ, ও থাকতে কি সম্ভব, ওরা তো সত্য তোর থেকে মেঘের অধিকার বেশি, তাই আমার পথে বাধা হয়ে দাঁড়ালে মেঘকে মরতে হবে। তাছাড়া মেঘলা না হোক রোদেলা একজনকে বিয়ে করতে পারলেই হলো, তবে যদি দুজনকেই পাই সমস্যা কোথায়? ওরা দুজনেই তোকে বিয়ে করবে, কে সতীন নিয়ে সংসার করতে চায়, সবাই কি আমার মতো নাকি স্বামীকে সতীন নিয়ে থাকতে দেবে? প্লিজ ড্যাড নো, মম টেনশন নিও না, মেঘলা রোদেলা একে অপরের সা সতীন হতে তেমন একটা প্রবলেম হবে না, আর উষ্ণ আদ্রের জন্য সব করতে পারবে, ব্যাস তার আগে মেঘকে সরাতে হবে। ডোন্ট ওয়ারি, তোমার ছেলে সব সামলে নেবে, কাল ওদের জীবনে কী হতে চলেছে আমি ছাড়া আর কেউ জানে না, দরকার পড়লে মেঘ রোদ দুজনকেই, বলেই শয়তানি হাসলো। শ্রাবণ কিছু খুঁজছেন? শ্রাবণ নিজের মতো করেই খুঁজছে। কি হলো, কিছু খুঁজছেন? আমার ব্ল্যাক টি শার্ট এখানে কে রাখলো? আমি কেন, আসলে অবচেনাভাবে। তোমাকে না বলেছি একদম বউ হওয়ার চেষ্টা করবে না? বউ হওয়ার চেষ্টা কেন করব, আমি তো আপনার বউই। আমি মানি না, জোর করে তো বিয়েটা করে নিয়েছো, কিন্তু বউয়ের অধিকার ভাবে না। আমি তোমাকে কোনোদিনও বউয়ের অধিকার দেব না, জেনে শুনেই বিয়েটা করেছো, এখন একদম নাটক করবে না। শ্রাবণ, আমি আপনাকে ভালোবাসি, তাই তো ব্ল্যাকমেল করে বিয়ে করেছি, আমার দৃঢ় বিশ্বাস আপনিও একদিন আমাকে ঠিকই মেনে নেবেন। তোমাকে মানবো না তা বিয়ের আগেই বলেছিলাম, এখন যখন তুমি মেঘলার সাথে কী কী করেছো জানতে পেরেছি, তখন তো মানার প্রশ্নই ওঠে না। আমি মেঘলাকে কখনো বর্ষা থেকে আলাদা ভাবিনি, আর তুমি আমার সেই বোনকে কষ্ট দিয়েছ, এরপরও আমার থেকে স্বামীর অধিকার আশা করো? মেঘলাকে তুমি বোন মানো, আর ও আমার বোন, তাই ওকে আপনার থেকেও। বোনের দায়িত্ব কখনো পালন করোনি, তাই বোন হওয়ার দায় করবে না, আর একবার তুমি আরেকবার আপনি বলে ডাকলে তোমাকে আমি স্ত্রী বলেও মেনে নিব না, তাই নাটক বন্ধ করো, আমার জিনিসে দ্বিতীয়বার হাত দিবে না, বলেই গড কটিয়ে চলে গেল। আজ হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারছো না, একদিন ঠিকই বুঝতে পারবে, মানছি মেঘলার সাথে অন্যায় করেছি, তাদের শাস্তি পেয়েছি, 13 বছর ধরে ইভেন এখনো পর্যন্ত এই অপরাধ বোধ করে করে কাটছে, কিন্তু এর জন্য তোমাকে হারাতে পারবো না, তুমি শুধু আমার, দিন শেষে ভালো তো আমায় বাসবেই। পরের দিন সকালে মেঘ মেঘলা রোদ রোদেলা এমন কিছু করলো যা দেখে সবাই অবাক, কেউ ভাবতেও পারেনি এমন কিছু হবে, সবচেয়ে অবাক তো টিঙ্কু, ওর চাল যেভাবে ভেস্তে দেবে ও ভাবতেই পারেনি। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, বাড়ির চৌকাঠের বাইরে দাঁড়িয়ে আছে মেঘ মেঘলা উষ্ণ আর রোদ রোদেলা আদ্র। মেঘের কোলে উষ্ণ আর মেঘ মেঘলা একে অপরের হাত ধরে আছে, রোদের কোলে আদ্র আর রোদ রোদেলাও একে অপরের হাত ধরে আছে। উষ্ণ রাদ্রের মুখ থেকে হাসি সরছেই না, আজ যেন তাদের খুশিরই দিন। মেঘের পরনে লাল পাঞ্জাবি ও ধুতি, মেঘলার পরনে লাল বেনারসি, উষ্ণীর পরনে লাল পাঞ্জাবি ও পাজামা, রোদের পরনে নীল পাঞ্জাবি ও ধুতি, রোদেলার পরনে নীল বেনারসি,
আদ্রের পরনে নীল পাঞ্জাবি ও পাজামা, মেঘ মেঘলা আর রোদ রোদেলা উভয় জুটির গলায় বিয়ের মালা। মেঘলার রোদেলার শিথি ভরা রক্তলাল সিঁদুর, হাতে শাখা পলা, বিবাহিত রমণীর সব ধরনের চিহ্ন আছে। দুই জুটি পারফেক্টলি বিয়ের বর কোণে সেজে আছে, যেন সদ্য বিয়ে হয়েছে। সবার মুখ থমথমে, যেন সবাই মন ও ব্রত পালন করছে। নীরবতা ভেঙে মেঘই বলল, এভাবেই দাঁড়িয়ে থাকবো, বরণ করবে না? দেখো বাড়ির লক্ষ্মীদের নিয়ে এসেছি, ধার করিয়ে রাখবে। মাম্মা মামুনি, দেখো তোমাদের মেয়েকে বউ বানিয়ে এনেছি। মাম্মা দেখো, তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। তোমার না রোদেলাকে ছেলের বউ বানানোর অনেক দিনের ইচ্ছে, আজ পূরণ করে দিলাম। আজ থেকে রোদেলা আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, সাথে তোমার নাতনিও আছে। বরণ করবে না? আমাদের ডালকলিয়ে থাকতো তেন, মাম্মা পাপ্পা মাম্মাই পাপ্পাই এলো তো পায়ে ব্যথা করবে। এসব কি হচ্ছে কানা নাকি? দেখতে তো পাচ্ছ মেঘ মেঘলা আর রোদ রোদেলা বিয়ে করেছে। তোমার ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে, ওদের এমনি এমনি ঢুকতে দেবে? তোমাকে ঠকাচ্ছে কিন্তু। হ্যাঁ আমাকে তো ঠকাচ্ছেই, মেঘলার তো স্পেলিং মিস্টেক। মেঘলা না বলুন বৌদি, আপনার বড় ভাইয়ের বউ হয় দি, সম্মান দিয়ে কথা বলুন। আরে টিঙ্কুবাবু দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি পথ আটকাও, ওরা এমনি এমনি ঢুকে যাবে। তোমার আর তো বিয়ের বাকি ভাই বোন নেই, এটাই লাস্ট চান্স, টাকা আদায় না করে ঢুকতে দেবে না। দেখেছো কিভাবে ঠকিয়ে নিত, এই শ্রমিক ছিল বলে মনে করিয়ে দিল, নিজের ভাগ বুঝে নাও। আমাকে তো ঠকালোই না, গেট ধরতে পারলাম আর না জুতা চুরি করতে, আর না পেলাম টাকা। ডোন্ট ওয়ারি বনু, বাসর সাজিয়ে সব আদায় করে নেবে, কেমন? তখন কিন্তু একদম নিজের ভাগ ছাড়বে না দুলহা রাজারা। মেঘলা রোদের দিকে তাকিয়ে বলল, তাই নাকি, আমি তোদের বড় ভাই। মেঘলা রোদেলা কটমট দৃষ্টিতে শ্রমিকের দিকে তাকালো। স্টপ ইট, কি হচ্ছে এসব? এখন আমাদের বিয়ের খুশিতে তুই অন্ধ হয়ে গেছিস নাকি? বারবার বলছিস কি হচ্ছে কি হচ্ছে। একটু আগে আমরা বিয়ে করেছি, এখন বরণ হবে, বারবার কি হচ্ছে কি হচ্ছে জিজ্ঞেস করার কোনো কারণ আছে কি? আজব। এবার ছায়া, নিধি, রোদের মা আর রোদেলার মা মুখ খুললেন, এসবের কারণ জানতে চাইলেন। তোমরা আমাদের উপর বিশ্বাস করো তো? হুম। তো চিন্তা করো না, যা হচ্ছে হতে দাও, আমরা বিনা কারণে কিছুই করিনি। এবার তো বরণের পালা শেষ করো। তারপর ছায়া, মেঘ, মেঘলা, উষ্ণ আর রোদের মা, রোদ, রোদেলা, আদ্রকে একসাথে বরণ করে ঘরে তুললেন। ওখানে সব রিচুয়াল শেষ হওয়ার পরে, তোরা সত্যি সত্যি বিয়ে করেছিস? মিথ্যা মিথ্যা কেন করতে যাব? এই বিয়ে আমি মানি না, তোমরা এভাবে বিয়ে করতে পারো না। গলা নামিয়ে, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এভাবে কেউ চিৎকার করে না। আর আপনার মানা না মানায় বিয়েটা মিথ্যে হয়ে যাবে না? আপনাকে কেউ ওই বিয়েটাকে মান্যতা দিতে বলেনি, বুঝলেন? আমি জানি তোমরা বিয়ে করোনি, এসব মিথ্যা, আমার কালকের কথার জন্য এসব করেছো তাই না? এভাবে বিয়ের সাজে চলে এলে, স্মৃতিভর্তি সিঁদুর নিয়ে ঘুরলে তোমরা বিবাহিত হয়ে যাও না? কি প্রমাণ আছে তোমরা বিবাহিত? যেখানে আমরাই হাজির সেখানে আর কি প্রমাণ চাই? আর মিথ্যা বিয়ে নাটক করে আমাদের কি লাভ? উষ্ণ আদ্রের কাস্টাডি। চারজনই হাসলো, মেঘ একটা কাগজ এগিয়ে দিয়ে বসল। দেখে নে আমাদের বিয়ের প্রমাণ, এটা নিশ্চয়ই মিথ্যে নয়। টিঙ্কু কাগজ দুটো দেখল, একটা মেঘ মেঘলার আর একটা রোদ রোদেলার বিয়ের রেজিস্ট্রি পেপার। পেপার দেখে টিঙ্কু আর কিচ্ছু বলতে পারল না, এখন শুধু একটাই চিন্তা, ও কি করে উষ্ণ আর আদ্রের কাস্টাডি পাবে। এটা দেখি মাথা ঘুরে গেল, এটা দেখলে কি হবে বলে আরো দুটো পেপার এগিয়ে দিল। পেপার দুটো দেখে টিঙ্কুর পায়ে নিচের মাটি সরে গেল, অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি করে সম্ভব? উষ্ণ আর আদ্রকে তোমরা কি করে অ্যাডাপ্ট করতে পারো? টিঙ্কুর কথায় আর একটা বোম ফাটলো সেন বাড়িতে। কেন পারবো না, একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করার সব গুণাবলী আছে আমাদের, সো শর্ত মতে এদের অ্যাডাপ্ট করেছি। উষ্ণ আদ্রের বাবা মার পরিচয় দরকার ছিল তাই না? আজ থেকে শুধু মুখে না, আইনিভাবেও আমি আর মেঘ উষ্ণের রোদু আর রোদ্দা আদ্রের বাবা মা, আমরা স্বামী স্ত্রী, তাই এদের একটা বৈধ পরিচয় দিতে পারি। তাছাড়া ওদের একটা ভালো ফ্যামিলি দিতে সক্ষম, ভালো পরিবেশে বড় করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, ওদের খাওয়া পড়া পড়ালেখার সব দায়িত্ব নিতে সক্ষম, ওদেরকে মাতৃ পিতৃস্নেহে দিতে সক্ষম, আর কি চাই? তাই বলে বলা নেই কওয়া নেই হঠাৎ করে অ্যাডাপ্ট করে নেবে? তাছাড়া অ্যাডাপ্টেশনের প্রসেস এত তাড়াতাড়ি হয়ে গেল, এত সহজে তোমরা উষ্ণ আর আদ্রকে কীভাবে অ্যাডাপ্ট করতে পারো?
সেটা তোমরা না জানলেও হবে। আর্য আমার আর রোদেলার ছেলে, উষ্ণ মেঘ আর মেঘলার ছেলে, আর কিছু জানতে হবে না। আমিও দেখব কি করে এত সহজে তোমরা উষ্ণাদ্রকে পেয়ে যাও। আমি ওদের কাস্টাডির জন্য কেস করব, দেখব কে জেতে আর কে হারে। যা ইচ্ছা তাই করতে পারেন, আপনাকে কেউ মানা করবে না। তবে খেয়াল রাখবেন, কেঁচো খুঁড়তে সাপনা বের হয়ে যায়। কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। টিঙ্কু ভ্রু গুছিয়ে মেঘলার দিকে তাকালো, কিছু মনে হতেই চলে গেল, সাথে টিয়া আর শঙ্কু। এদিকে চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের স্ত্রী রূপে দেখে আকাশের বক্ষ দগ্ধে জর্জরিত। ওর মনে হচ্ছে কেউ বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘলা যে মেঘকে ভালোবাসে তা জানলেও এতদিন একটুখানি আশা ছিল আকাশের, কিন্তু আজ শেষ আশাটাও শেষ। যে মেঘলার ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারত না, সেই মেঘলাকে আজ অন্য কারোর স্ত্রী হিসেবে সহ্য করবে কী করে? লিজার আগেই ফুসছে, শেষ পর্যন্ত মেঘলার সাথে মেঘের বিয়েটা হয়ে গেল। মেঘও গেল, মেঘের সম্পত্তিও সব হয়েছে ওই মেঘলার জন্য, মেঘলার জন্য সব প্ল্যান প্রাও। লিজা তো পারলে মেঘলাকে এক্ষুনি পরো পারে পাঠিয়ে দেবে। না, এবার অন্য কিছু ভাবতে হবে, নইলে সব হাতের বাইরে চলে যাবে। টিঙ্কু রুমে সব ভাঙচুর করছে, রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। টিয়ার শঙ্কু ওকে সামলানোর চেষ্টা করছে। কি করছিস কি? ওই সেন্দ্রা শুনতে পাবে তো, বাড়ি থেকে বের করে দেবে এরকম উদ্ধত আচরণ করলে। আমি ওদের বের করে দেব, টিঙ্কুর সাথে ডাবল গেম খেলবে, সব শেষ করে দেব। ওই বিশাল সাম্রাজ্যের একমাত্র অধিকারী আমি হব, ওদের সবাইকে আমার দাস বানিয়ে রাখবো। রাগে ফুসফুস করতে করতে বলল, এভাবে রাগের মাথায় কাজ করলে তুমি ওদের না, ওরা আমাদের দাস বানাবে। এরকম কিচ্ছু হবে না ড্যাড, আমি কেস করব, উষ্ণাদ্রের কাস্টাডির জন্য অ্যাপ্লিকেশন করব। উফ, এটা বেশি হয়ে যাবে ড্যাড। কেস করলে আমি ঠিকই উষ্ণাদ্রের কাস্টাডি পাবো, তুমি চিন্তা করো না। নো মাই সান, এই কাজ ভুলেও করো না, আমাদের অন্যভাবে উষ্ণ আদ্রের কাস্টাডি পেতে হবে। এভাবে কেস করে না, আমরা এসব আইনে জড়াতে পারি না। মেঘলা কি বললো শোনোনি? এসব বেশি ঘাটানোর চেষ্টা করলে কেসও করতে সাপ বেরিয়ে আসবে, আর তা মোটেও আমাদের জন্য হিতহিতকারী হবে না। এক মিনিট, মেঘলা একটা কথা বললো কেন? ও কি কিছু জেনে গেছে? না ড্যাড, মেঘলা কি করে জানবে? আর মেঘলা জেনে গেলে এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতো না, উষ্ণ আদ্রকে অ্যাডাপ্ট করতো না, অন্য কিছু করতো। জানিনি জানতে কতক্ষণ, ওই মেয়েকে আমার এক রথিও বিশ্বাস নেই। ওকে ঘাটিও না, আমাদের সব খেলা শেষ করতে সক্ষম। আমি বলি কি, মেঘলা রোদেলা ওদের পাওয়ার আশা ছেড়ে দে, দেখ আরও কত মেয়ে আছে, ওদের থেকেও সুন্দরী স্মার্ট, তুই বরং ওদের শেষ করে দে। মেঘ মেঘলা রোদ রোদেলা না থাকলে উষ্ণ আদ্রকে পাওয়া থেকে তোকে কেউ আটকাতে পারবে না, ওদের শেষ করে দে, পথের কাঁটা শেষ। এবার এমন কিছু করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, চিন্তা করো না, সব আমাদের অনুকূলেই আসবে। বিকালে নীলা বায়না ধরল ফুচকা খেতে যাবে সবাইকে নিয়ে। নীলার বায়নায় মেঘরা সবাই রাজি হলো। রেডি হয়ে মেঘ মেঘলা উষ্ণ রোদ রোদেলা আর্দ্র শ্রাবণ বৃষ্টি বর্ষণ বর্ষা সৌমিক তন্নি নীলা ফুচকা স্টলের উদ্দেশ্যে বের হলো। অবশ্য বর্ষণ আর বৃষ্টি যাবে বলেই মেঘলা যেতে চাইছিল না। মেঘ রাজি করিয়েছে, আকাশকেও বলা হয়েছিল, আকাশ রাজি হয়নি। শখ করে সবাই গাড়ি না নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছে, মেঘের কোলে উষ্ণ আর রোদের কোলে আর্দ্র। দুই বাপ দুই ছেলেকে এসে বলে হাসাচ্ছিল। সৌমিক শ্রাবণ আর বর্ষণ গল্প করতে করতে যাচ্ছিল, নীলা তো একাই বক বক করতে করতে সবার মাথা খাচ্ছে। অন্যদিকে বর্ষা অন্য মনস্ক হয়ে হাঁটছিল, তাই হঠাৎ করে একটা ট্রাক বর্ষার সামনে চলে আসে। হঠাৎ দুইটা হাত বর্ষার দুই হাত ধরে টান দিয়ে ট্রাকের সামনে থেকে সরিয়ে দুই গালে ঠাস ঠাস করে দুইটা চড় বসালো। বর্ষা দুই গালে হাত দিয়ে সামনের মানুষ দুটোকে দেখে হাসলো, বাকিরা অবাক হয়ে তিনজনের দিকে তাকিয়ে আছে, সৌমিক নীলা আর শ্রাবণ ছাড়া। মাথা খারাপ, দেখে চলতে পারিস না নাকি? সুইসাইড করার শখ জেগেছে? যাকলে বল, জ্যান্ত সমাধি দিব, কষ্ট করে আর মরতে হবে না। রাগে ফুসতে ফুসতে বলল, সুইসাইড করবে কোন সুখে, এখন তো বিয়ে করেছে, বর আছে, দুদিন পর বাচ্চাও আসবে, এখন কেন সুইসাইড করবে? এখন তো বরের পকেটে চোখ রেখে এসেছে, ট্রাক কেন ট্রেন আসলেও দেখবে না। দাঁতে দাঁত চেপে বলে উঠল রোদেলার কথায় বর্ষণ ভেবাচাকা খেয়ে
দুই পকেটে হাত দিল। মেঘলা রোদেলা 5 মিনিট বর্ষাকে বকল। বর্ষা ওদের বকা শুনে ওর মুখে হাসি ফুটিয়ে তুলল। আচমকা দুজনকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, সলি। বর্ষার মুখে সল্লি শুনে দুজনের হুঁশ ফিরল। বর্ষার থেকেই নিজেকে ছাড়িয়ে নিল, দুই পা বিছিয়ে আমি বাড়ি যাচ্ছি একসাথে বাকিদের দিকে তাকিয়ে বলি একে অপরের দিকে তাকালো, তারপর আর কারো দিকে না তাকিয়ে চলে গেল। মেঘলা, রোদেলা, ওরা এইভাবে চলে গেল কেন? আর বর্ষাকে তুই বলে ডাকলো? ওদের ব্যবহারে তো মনে হচ্ছে একে অপরকে আগে থেকেই চিনত। বর্ষা এদিক ওদিক তাকিয়ে আমি আসছি বলে 1 মিনিটও না দাঁড়িয়ে চলে গেল। বর্ষা এভাবে পালানো কেন? ওরা কি একে অপরকে চিনত মিষ্টি ভাই? না চেনার তো কারণ নেই, যেহেতু আমরা কানাডায় একসাথে ছিলাম, মেঘসোনা আর রোশনা শ্রাবণকে আপন ভাই মানত, তাহলে বর্ষাও তো চেনার কথা না। বর্ষাও তো শ্রাবণের সাথে কানাডা ছিল, আসলে বর্ষার ভাই বলেই ওরা শ্রাবণকে ভাই মানে। বর্ষা, মেঘলা আর রোদেলা বেস্ট ফ্রেন্ড। শ্রাবণ আর নীলা ছাড়া সবাই বলে ওঠে। কিছুটা মান অভিমানের জন্য কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না। কানাডায় আমি, নীলা, মেঘলা, রোদেলা, বর্ষা, শ্রাবণ, নিশান এক ফ্ল্যাটেই থাকতাম। আমি নিশান শ্রাবণ বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই আগে থেকে একসাথে ছিলাম। পরে নিশান ওর বোন মেঘলা আর রোদেলাকে আর আমি নীলাকে শ্রাবণ বর্ষাকে নিয়ে যাই। সেখানেই আমাদের আবার মেঘলার সাথে দেখা হয়। মেঘলা, রোদেলা, বর্ষা একই বয়সী ছিল, তাই আস্তে আস্তে একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সব ভালোই চলছিল, আমরা একে অপরকে আপন ভাই বোনের মতো দেখতাম। তারপর নিশানের বিয়ের পর নিহাও আমাদের সাথেই ছিল। সব বুঝলাম, কিন্তু বর্ষার সাথে তোদের কী ঝামেলা হয়েছে? ঝামেলা হয়নি দা ভাই। আসলে দা ভাইয়ের মৃত্যুর পর আজ থেকে 1 বছর আগে বর্ষাদির কোনো কারণে দি আর দিদিয়ার সাথে ঝগড়া হয়, আর বর্ষাদি বেরিয়ে চলে যায়। তারপর শ্রাবণদাও চলে আসে, আমাদের সাথে আর যোগাযোগও রাখেনি। আর তোমাদের বিয়ের সময়ও তো আমরা ছিলাম না, পরে পিকও দেখিনি। তাই তোমার সাথে যে বর্ষাদির আর দিভাইয়ের সাথে শ্রাবণদার বিয়ে হয়েছে সেটা জানতাম না। এখানে আবার দেখা হওয়ার পর শ্রাবণদা কথা বললেও বর্ষাদি সব সময় এড়িয়ে চলত, তাই আমিও আর রাগ করে কথা বলিনি। কিন্তু বর্ষার সাথে কি নিয়ে ঝগড়া হয়েছিল আসলে? বর্ষা আর না বলে থেমে গেল, শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ স্মিত হাসল। হ্যাঁ, ওরা জানে, লুকাতে হবে না। আমি বলছি বাকিটা, নিশানের মৃত্যুর কারণে আমরা সবাই ডিস্টার্ব ছিলাম, তার উপর উষ্ণ আরদের সেফটি, সব মিলিয়ে মেঘলা আর রোদেলাও ব্যস্ত ছিল। সেই সময়ে বর্ষার সাথে রিয়াদের পরিচয় হয়। রিয়াদ ওই বাস্টার্ড? রিয়াদ বর্ষাকে পুরোপুরি নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নেয়। মেঘলারা যখন জানতে পারে তখন অলরেডি অনেক দেরি হয়ে যায়। মেঘলারা রিয়াদের সম্পর্ক খোঁজ নিয়ে জানতে পারে রিয়াদ ভালো ছেলে না, একটা মেয়েবাজ। মেঘলারা বর্ষাকে জানায়, কিন্তু বর্ষাকে ততদিন রিয়াদ কালো চশমা পরিয়ে দিয়েছে, তাই বর্ষা মেঘলাদের কথা বিশ্বাস করতে পারেনি, উল্টো আরও ভুল বুঝে। আমিও বর্ষাকে অনেক বোঝাই, কিন্তু বর্ষা মানতে নারাজ। ও রিয়াদের প্রেমে অন্ধ হয়ে গেছিল, আর একদিন রিয়াদের হাত ধরে আমাদের না জানিয়ে চলে আসে। মেঘলা আর রুদেলা ওর রাগ করে আর ওর খবর নেয়নি। কিন্তু তারপর তারপর কি হয়েছিল? বর্ষণের সাথে কীভাবে কী, আর বর্ষণে বা কী করে রিয়াদকে চিনত? সব বলছি, রিয়াদ শুধু মেয়ে বাস ছিল না, নারী পাচারকারী দলেরও লোক ছিল, যা কেউ জানতো না, মেঘলারও না। ও বর্ষাকে পাচারের জন্যই ভালোবাসার নাটক করেছে। কি, বর্ষাকে পাচার? আমরা তো কিছু জানতাম না, আমাদের কেন জানালি না? শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে বলল, বলছি আসলে রিয়াদ বর্ষাকে পাচার করে দেয়। তখন বর্ষণ নারী পাচারকারী সংঘকে ধরতে ইতালি গিয়েছিল, সেখানে বাকিদের সাথে বর্ষাকে উদ্ধার করে। বর্ষা একমাত্র বাংলাদেশে ছিল, তাই বর্ষণ নিজের সাথে বর্ষাকেও নিয়ে বিডি ব্যাক করে। বর্ষা তখন একেবারে অসহায় ছিল, রিয়াদের দেওয়া দুকা পাচার হওয়া সব কিছুতে বর্ষা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বর্ষণ বর্ষা সম্পর্কে কিছু জানতো না, বর্ষা কোনো কিছু বলার অবস্থাতেই ছিল না। এরপর জানি না কেন বর্ষণ বর্ষাকে বিয়ে করে। আস্তে আস্তে বর্ষা স্বাভাবিক হলে আমার সাথে কন্ট্যাক্ট করে। তখন আদ্র অসুস্থ ছিল, মেঘলারা ওকে নিয়ে টেনশনে ছিল, নতুন করে কোনো টেনশন দিতে চায়নি। তাছাড়া যা হয়েছে সব বর্ষার দোষেই, তাই তোমাদের বর্ষার কথা না জানিয়ে বিড়ি চলে আসি। এত কিছু হয়ে গেল? হুম, কেটে গেছে আরও কয়েকদিন।
মেঘলা রোদেলার সাথে বর্ষার সম্পর্ক আবার আগের মতো হয়ে গেছে। মেঘলারা সব চেনে গেছে, আর বর্ষাকেও আবার কাছে টেনে নিয়েছে। এখনো পর্যন্ত কিছু করেনি, তবে কিছু করার সুযোগ খুঁজছে। লিজা যতবার মেঘের গা ঘেঁষার চেষ্টা করেছে, ততবারই মেঘলা রুশের শিকার হয়েছে। একবার মেঘের হাত ধরতে চেয়েছিল বলে গরম চায়ের ছ্যাঁক দিয়েছে, তো কখনো ল্যাং মেরে গোবরে ফেলে দিয়েছে। সাথে ওয়ার্নারও করেছে মেঘের থেকে দূরে থাকতে। সৌমিক বর্ষণা শ্রাবণ মিলে মেঘেদের বাড়ির উপর তালা কিনে নিয়েছে। ওরা আর এখান থেকে যেতে চায় না। বর্ষা বৃষ্টি বর্ষণা শ্রাবণ চট্টগ্রামেই শিফট হয়। মেঘলা উষ্ণকে ঘুম পাড়াচ্ছিল, তখন কেউ ওর কোলে শুয়ে কোমর জড়িয়ে ধরল। মেঘলা ক্ষণিকের জন্য কেঁপে উঠল। তো তুমি এখানে কি করছো? আজ বউয়ের কাছে বর কি করে? উফ মেঘ, যাও তো এখান থেকে। এত রাতে এখানে কেন এসেছো? মাম্মামরা দেখলে বকবে। মাম্মাম কি বলেছে মনে নেই? বিয়ে যখন মন্দিরে করেছি তখন আবার অনুষ্ঠান করে বিয়ে হওয়ার আগে আমরা আলাদা থাকবো? প্লিজ বউটা, মাঝখানে ভিলেনকে টেনো না। বিয়ের আগে তো আগে, বিয়ের পর কি বউ ছাড়া থাকা যায় নাকি? আমার মা তো বুঝেই না আনরোম্যান্টিক মা। আমি তো মাঝে মাঝে ভাবি আমার মায়া তো আনরোম্যান্টিক হওয়া সত্ত্বেও আমি আসলাম কীভাবে? বোধ হয় বাবাই রোমান্টিক বলেই আমার আগমন ঘটেছে এই ধরাধামে। আচ্ছা, আমার বাবাইও যদি মায়ের মতো রসকসহীন হতেন তাহলে তোমার কি হতো গো? আমার কি হতো মানেটা কি? আরে বাবাই আনরোম্যান্টিক হয়ে আমি পৃথিবীতে আসলাম কী করে? আর আমি না আসলে তোমার বিয়ে হতো কী করে? তুমি তো বিয়ের আগে থুকু জন্মের আগেই বিধবা হয়ে যেতে। মেঘের কথা শুনতেই মেঘলার দশতলা থেকে ঝাঁপ দিতে মন চাইছে। আমিও বাবাই এর মতো হয়েছে তাই না? বউ ছাড়া থাকতেই পারছি না। দেখেছো আপ্পাই মাম্মামকে মামা বাড়ি পর্যন্ত যেতে দেয় না, একা থাকতে পারবে না বলে। আবার মাম্মাম তো বুঝেই না, না বাবাইকে না আমাকে। মাম্মামের জন্য আমাকে বিয়ের পরও সিঙ্গেল থাকতে হচ্ছে। এরকম চললে নাতি নাতনিদের মুখ আর দেখতে হবে না। এই তুমি চুপ করবে? যেমন তোমার ইচ্ছা, আমি চুপ করলাম। এখন না হয় রোমান্স শুরু করব। মেক প্লিজ, উষ্ণ উঠে যাবে। ভালোই তো হবে, বাবার থেকে রোমান্স শিখবে। অসম্ভব, আমি মাঝে মাঝে খুঁজে পাই না। তুমি কি সেই মেক যার গল্প আমি শুনতাম? না গো, কি বলতো, তোমার প্রেমে পড়ে ওই মেঘের মৃত্যু ঘটেছে, আর এই মেঘের উৎপত্তি। তোমার আজাইরা প্যাচাল বন্ধ করবে, আমি ঘুমাবো। ঘুমাও না, কেউ মানা করেছে? দেখো তোমার বিছানাও রেডি। মেঘ নিজের বুকের দিকে ইশারা করে বলল, মেঘ ফাইজদামি রাখো, যাও তুমি এখান থেকে। এরকম বলে না বউ, তুমি না আমার একমাত্র বউ, তোমাকে ছাড়া ঘুম আসে না তো, তাড়িয়ে দিও না। ঢং করো না তো, যাও। ও বউ এভাবে বলে না, বুকে লাগে। তোমাকে ছেড়ে এক সেকেন্ড, না না এক মুহূর্ত থাকা অসম্ভব। আমার যে আর বউ নেই, তুমি তাড়িয়ে দিলে আমার কি হবে গো? লোকে বলে বউ হারালে বউ পাওয়া যায়, আসলেই কি পাওয়া যায়? কি বলতে চাইছো? সিম্পল, বলতোর কাহিনী শুনুনি। ওর মা মারা গেছিল বলে পাড়ার সব মহিলা সান্ত্বনা দিয়ে গেছেন, কাঁদিস না বাবা, আজ থেকে আমরা তোর মা। বোন মারা যাওয়ার পর সব মেয়েরা সান্ত্বনা দিয়ে গেছে, কাঁদিস না ভাই, আজ থেকে আমরা তোর বোন। কিন্তু বউ মারা যাওয়ার পর কেউ বলে না খেদো না গো, আজ থেকে আমরা তোমার বউ। আমাকেও তো আর কেউ বলবে না আমরা তোমার বউ। আমাকে তো একটা বউ নিয়েই কাটাতে হবে, সেই বউটাও যদি। মেঘলা তেতে উঠে, কি বললি? আরো বউ চাই? আরো বউ চাই না, তাই না? কয়টা চাই? হ্যাঁ একটাই হয় না, আসতো তোকে। ও বউ রাখছো কেন, আমি তো মজা করছিলাম। তুই যাবি আমার সামনে থেকে? বাপরে তুই, কি আর করবো, মেয়েরা আমার কাছে আসার জন্য পাগল, আর আমার একমাত্র বউটা আমাকে তাড়িয়ে দেয়। আমি বরং যাই লিজার কাছে, ও আমাকে তাড়াবে না বরং। কি বললি, তুই লিজার কাছে যাবি? যাও আছি বলেই কলার চেপে বিছানায় শুয়ে দুম করে মেঘের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এবার দেখি কই যাস। বাহ, এটাই তো চাই, মেঘলার স্থান তো মেঘের বুকে। চুপ করে ঘুমাও, মুখ থেকে সাউন্ড বের হলে ওয়াশরুমে পানিতে চুবিয়ে রাখবো। মাথা ঠান্ডা করো, ক্রোধ মানুষের শত্রু।
রাগ তুলিয়ে আবার ঢং করছে। ঘুমাও। মেঘলার কপালে আলতো করে অধর ছুঁয়ে বলল, শয়তান লোক একটুও ভালোবাসে না, আরো বোঝায়। একটাই যে টাইট দিচ্ছে আর চাই না বাপু। না গো, আমার তো একটাই মেঘলা, আর বউ দিয়ে কি করবো? আমি তো এমনি বলেছিলাম, আর ওই লেজ থুকু লিজার কাছে বন্দুক খেয়ে যাবো বলো? আমি তো আমার কিউট সোনা বউটার কাছেই থাকবো, দশটা না পাঁচটা না একটা মাত্র বউ এগিয়ে ছাড়ছি না, অনেক সাধনার ফল আমার। হয়েছে, ঘুমাও। তুমিও, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শ্রাবণ রেডি হচ্ছিল তখন মেঘলা রুমে ঢুকে। কিরে মেঘু, আজ হঠাৎ এখানে? একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি? নিহাকে ভালোবাসো? মেঘলার প্রশ্নে অবাক হয়ে শ্রাবণ মেঘলার দিকে তাকালো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে নিল আমতা আমতা করে। কি বলছিস? নিহাকে ভালোবাসো হ্যাঁ কিংবা না? তোর কি হয়েছে বোন, হঠাৎ এসে বলছিস কেন? দা, আমি এমন কিছু জিজ্ঞাসা করিনি যার উত্তর তোমার কাছে নেই। যদি ভালো নাই বাসতে সাথে সাথে মানা করে দিতে, কথা ঘুরানোর চেষ্টা করতে না, তাই ধরে নিব তুমি নেহাকে ভাই। শ্রাবণ থপ করে বসে পড়ল। এতদিনের লুকানো কথা মেঘলা কি করে জানলো? যেখানে বসা তো দূর, নিহাও জানতো না? আমি জানি বলে অবাক হচ্ছ? তুই কিভাবে জানলি? দাদা ভাই আর নেহার বিয়ের দিন। মানে? সেই দিন সবার সামনে হাসি খুশি থাকলো, তোমার চোখ অন্য কিছু বলেছে, তোমার চোখের ভাষা পড়তে পারি আমি। যেহেতু দাদা ভাই আর নেহা বৌদি একে অপরকে ভালোবাসে আর তাদের বিয়েও হয়ে গেছে, তাই কিছু করা ছিল না। তখন তোমাকে জিজ্ঞাসা করে তোমার কষ্টটা বাড়ানোরও ইচ্ছা ছিল না, তাই জিজ্ঞাসা করিনি। নেহাকে ভালোবাসি, প্রথম দেখাতেই মনের মধ্যে কিছু অনুভূতি হচ্ছিল, ধীরে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু আমার ভালোবাসা যে পূর্ণতা পাওয়ার নয়, নেহাকে প্রপোজ করার আগেই জানতে পারি নিশানও নেহাকে ভালোবাসে, এমনকি নেহাও নিশানকে, তখন আর ওদের মধ্যে থার্ড পারসন হয়ে দাঁড়ানোর ইচ্ছা জাগেনি, তাই নিজে থেকে সরে গেছিলাম। দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, কিন্তু এতদিন যখন জিজ্ঞেস করিসনি, আজ কেন একথা তুললি? কারণ এখন তোমার জীবনের সাথে অন্য কেউ জড়িয়ে আছে। তো বৃষ্টির জন্য এসেছিস? মেঘলা তাচ্ছিল্যে সুরে হাসল। তোমার কি মনে হয় দীপ ভাই শুধু আমার বড় বোন বলে তাকে নেওয়ার কথা বলতে এসেছি? তা বলতে চাইনি। দা, আমি জানি তুমি নিহাকে ভালোবাসো, কিন্তু কটু হলো সত্য যে নিহা কোনোদিনও তোমার ছিল না, তাই তোমার হয়নি। তাহলে তুমি কেন নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছো? সত্য কথা বলতে নিহাকে ভালোবাসার অধিকার কি তোমার আছে? শ্রাবণ শীতল দৃষ্টিতে মেঘলার দিকে তাকালো। যে কাউকে ভালোবাসার অধিকার হয়তো আমাদের আছে, কিন্তু অন্যদের স্বামী বা স্ত্রীকে ভালোবাসার অধিকার কি আমাদের আছে? শ্রাবণ মাথা নিচু করে ফেলে। জানি রে, কিন্তু মনকে বোঝানো যে দায়, নিহা আমার কোনোদিনও হবে না, যেন ওকে ভালোবেসে গেছে, ইভেন ওর চলে যাওয়ার পরও ভুলতে পারেনি। অন্য কাউকে নিয়ে জীবন শুরু করার কথা যে ভাবতে পারি না, জানিস বৃষ্টিকে না আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি, নিজের এই অনিশ্চিত জীবনে কাউকে জড়াতে চাইনি, কিন্তু বৃষ্টি আমাকে ভালোবাসে, নিজের সাথে জড়িয়ে নেয়, ও আমার জন্য পাগলামি করত। বৃষ্টি যথেষ্ট ম্যাচিওর, বাট একাত্রে কেমন অবুঝ হয়ে গেছিল, আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। ব্ল্যাকমেল? তোমাকে? সিরিয়াসলি? হ্যাঁ, ব্ল্যাকমেল। তুই তো জানিস বর্ষু আমার জন্য কি, মা বাবার শেষ চিহ্ন, কখনো বোন হিসাবে না নিজের সন্তানের মতো মানুষ করেছি। কথা যখন বর্ষাকে নিয়ে হয় তখন আমি দেখবে দিক হারিয়ে ফেলি, বাবার জন্য মাথাটাও কাজ করে না। বৃষ্টি ঠিক এটারই সুযোগ নিয়েছে, ও আমাকে বলেছিল বর্ষাকে কিডন্যাপ করেছে, যদি তখনই ওকে বিয়ে না করি বর্ষার ক্ষতি করে ফেলবে। ব্যাস, আমি আর কিছু ভাবতে পারিনি, মাথা পুরো ব্লক হয়ে যায়, শুধু মনে হয়েছে বৃষ্টিকে বিয়ে না করলে বর্ষার ক্ষতি হবে। এমনিতেই রিয়াদের জন্য ওর উপর কম জরজাপটা যায়নি, এখন বৃষ্টি কী করবে এসব ভেবে ওকে বিয়ে করতে বাধ্য হই। এমনকি একবার খুঁজো নেয়নি বর্ষা কোথায়, পরে জানতে পারি বর্ষা তখন ওদের বাড়িতে ছিল, বৃষ্টি মিথ্যা বলেছে, বর্ষাকে কিডন্যাপ তো দূরের কথা, টাচও করেনি। বেশ করেছে, এই না হলে মেঘলা সেনের বড় বোন। শ্রাবণ ভ্রুকুচকে মেঘলার দিকে তাকালো। স্বীকার অস্বীকার পরের কথা, সবার আগে আমরা সেন, একই রক্ত বইছে আমাদের শরীরে,
নিজেদেরকে ঠিকই নিজের করে নিতে জানেন। তাই যেমন মেঘলা সেন তেমনি বৃষ্টি সেন, আর বর্ষণ সেনও হবে না। মানে বর্ষণ? দা ভাই বর্ষাকে ভালোবাসে, এমনি এমনি বর্ষাকে বিয়ে করেনি, বর্ষা যখন স্টেবল ছিল না তখনই বিয়ে করেছে, বিকজ ও ভালো করেই বুঝে গিয়েছিল বর্ষা স্টেবল হলে ওকে বিয়ে করতে চাইবে না। তাছাড়া বর্ষার ফ্যামিলিও বিয়ে দিবে কি না, তাই আগে বিয়েটা সেরে ফেলে, যাতে পরে যাই হোক বর্ষা থেকে আলাদা হতে না হয়। তুই কি করে জানলি? মেঘলা বাঁকা হেসে বলল, আমি বর্ষণের বোন মেঘলা, পুরো দুনিয়াকে যে বুঝ দিতে পারবে সে বুঝ আমাকে দিতে পারবে না। বাট লাভ কি, মেঘ হয়তো তোকে ভালোবাসে কিন্তু না তো বর্ষা বর্ষণকে আর না আমি বৃষ্টিকে, দিন শেষে ক্ষতিটা তো ওদেরই, কষ্ট তো ওরাই পাচ্ছে। কষ্ট করলে কেষ্ট মেলে, আজ হয়তো ভালোবাসে না বাট ভালোবাসতে কতদিন। তোমরা স্বামী স্ত্রী, বিয়েটা যেভাবেই হোক না কেন ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, উনি যখন বিয়েটা চেয়েছেন তখন উনি তোমাদের মনে ভালোবাসার সৃষ্টি করবেন। কিন্তু আমি যে নিহাকে ভুলতে পারবে না, ভুল না, মনের এক কোণে না হয় ওর জন্য মনের অনুভূতি জাগিয়ে রেখো, তবে তার আগে ভেবো নিহাকে ভালোবেসে নিজের বন্ধুর সাথে শত্রুতা করছো কি না। শ্রাবণ ছুপ মেরে গেল, দা তুমি অতীতে কাকে ভালোবেসেছো কাকে চেয়েছো সেটা অতীত, বাট তোমার বর্তমান আর ভবিষ্যৎ দি ভাই, ও আমার বোন বলে বলছি না, তোমার স্ত্রী অন্য কেউ হলেও বলতাম, বিয়েটা যখন হয়েছে তখন একটা সুযোগ দাও না সম্পর্কটাকে, জানি মনের উপর কিচ্ছু চলে না, নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করো যে তোমার কখনোই ছিল না, তার কথা ভেবে যে তোমার তাকে কেন কষ্ট দিচ্ছ, তোমার ভালোবাসা পূর্ণতা পায়নি বলে কি তোমার বউয়ের ভালোবাসাটাও পূর্ণতা পাবে না, যেভাবেই হোক না কেন বিয়েটা যখন হয়েছে তখন দিভাইয়ের ভালো থাকাটা তোমাকে দেখতে হবে, ওকে ভালো রাখা তোমার দায়িত্ব, নিজের দায়িত্ব থেকে পিছপা হয়ো না, কথায় আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, দাদা ভাই আর নিহার বিয়ে, তোমার আর দিভাইয়ের বিয়ে নিহার মৃত্যু ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, মেনে নাও ঈশ্বর দাদা ভাইয়ের জন্য নিহাকে আর তোমার জন্য দি ভাইকে তৈরি করেছেন, তাই তুমি নিহাকে পাওনি কিন্তু দি ভাইকে পেয়েছ, পেয়েও হারিও না, দি ভাই সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসে, অবহেলা সম্পর্ক নষ্ট করে দেয়, তাই নিজেদের সম্পর্কে অবহেলা না করে একটা সুযোগ দাও, ঠকবে না। সব মানলাম কিন্তু বৃষ্টি তোর সাথে যা করেছে তারপরে ওকে, আমার সাথে যা হয়েছে ভুলে যাও, আমার জন্য নিজেদের সম্পর্ক নষ্ট না করলে খুশি হব, দি ভাই তখন ছোট ছিল, সন্তানরা তাই করে যা বাবা মা তাদের শেখায়, ওরাও ব্যতিক্রম নয়, ওরা শাস্তিও পেয়েছে, এর জন্য আর শাস্তি দিতে হবে না, আর ওদের ভুলের জন্যই আজ এই মেঘলার জন্ম হয়েছে, মেঘলা মেঘকে পেয়েছে, একটা ভালো পরিবার পেয়েছে, যাই হোক এবার কি করবে তুমি ভালো জানো, তবে এইটুকু বলবো সিদ্ধান্ত নিতে এতটা দেরি করো না যাতে সব হাতের বাহিরে চলে যায়, নিহাকে হারিয়েছ বৃষ্টিকে হারিও না, মানো আর নাই মানো বৃষ্টি ছাড়া শ্রাবণ অসম্পূর্ণ, নিজের ভালো থাকাটা খুঁজে নাও। বলেই চলে গেল মেঘলা, চলে গেলে শ্রাবণ ওর বলা কথাগুলো চিন্তা করতে লাগলো। মেঘলা শ্রাবণী রুম থেকে বের হয়ে আসছিল, তখন কেউ ওর হাত টেনে ওর রুমে নিয়ে গেল, বারান্দার সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুঁজে নিল। আহ ছাড়ো কি করছো? আমি গাছে আসলে খালি পাড়াই পাড়াই করো কেন, একটাই তো বর তোমার, একটু মায়া হয় না, বউ ছাড়া তোমার বরে বেঁচে থাকা যে কষ্টকর। প্লিজ মেক ছাড়ো, অনেক কাজ বাকি আছে, যেতে হবে। ডাক্তারনি এখন তোমার আর কোনো কাজ নেই, একটাই কাজ অনুভব করা, চুপচাপ দাঁড়িয়ে থাকো আর আমাকে অনুভব করো যেমন আমি তোমাকে করছি, স্নিগ্ধ সকালের মতো আমার স্নিগ্ধ অনুভূতিগুলোকে ধারণ করার চেষ্টা করো, চোখ বন্ধ করে আমার অস্তিত্বে লীন হয়ে যাও, দক্ষিণা বাতাসের আলোড়নের সাথে আমার স্পন্দন শোনার চেষ্টা করো, এক একটা স্পন্দন যে শুধু তোমার নামে স্পন্দিত হয়, হাজার ভিড়ের মধ্যে এই স্পন্দনের মালিককে খুঁজে নিতে পারবে না? পারবো, খুব পারবো, এই স্পন্দনের মালিকই যে আমার রন্ধে রন্ধে মিশে আছে তাকে চিনবো না তো কাকে চিনবো, তার অনুভূতিগুলো যে আমার অনুভূতি, তাকে অনুভব করা যে আমার পরম সৌভাগ্য, আমার অস্তিত্বতেই যে তাতে লীন। আর কেউ কিছু বলল না, একে অপরকে অনুভব করতে লাগলো।
একজনের হৃদস্পন্দন অন্যজন শুনতে লাগলো। পাখির কিচির মিচির ডাক, বাতাসের আলোড়ন, যানবাহনের আওয়াজ কিছুই ওদের কানে যাচ্ছে না, শুধু ধকধক আওয়াজই কর্ণগুহরে প্রবেশ করছে। রোদেলা বর্ষাকে নিয়ে ছাদে গেল, দোলনাতে বসিয়ে